নমস্কার, আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুকে জানাই শুভেচ্ছা। 1757 সালের পলাশীর যুদ্ধ, কে না জানে? এই যুদ্ধের প্রেক্ষাপটে ছিল এক ভয়ঙ্কর বেইমানি, বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের ইতিহাস। বাংলার সিংহাসনে স্থিত যুবক নবাবের বিরুদ্ধে এই বেইমানির লক্ষ্য ছিল ইংরেজদের হাতে বাংলার শাসনভার তুলে দেওয়া, যারা ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষকে পরাধীনতার বন্ধনে আবদ্ধ করে। বিশ্বাসঘাতক সেই সকল ষড়যন্ত্রকারীদের মধ্যে থেকে আজ আমরা অমৃতসর থেকে বাংলায় ব্যবসা করতে আসা এক স্বার্থান্বেষী ব্যবসায়ীর সম্বন্ধে জানব। ১৭৫৭ সালে ঘটে যাওয়া পলাশীর যুদ্ধে ষড়যন্ত্রকারীদের একজন প্রধান ব্যক্তি ছিলেন উমি চাঁদ। এক 25 বছরের যুবক নবাব প্রাণপণে চেষ্টা করছিলেন বাংলা বাঁচাতে। অপরদিকে পরিণত বয়সে প্রভাবশালী ব্যক্তিত্বরা ক্রমাগত ইংরেজদের সাহায্য করছিলেন বাংলা তথা গোটা ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল পড়াবে বলে। ফলাফল, প্রথমে ইংরেজ বাহিনীর কলকাতা দখল এবং পরে বাংলা দখল। 2 জানুয়ারি ১৭৫৭ কলকাতা পুনর্দখল করে ইংরেজরা। এরপর পলাশীর যুদ্ধে কলকাতা এবং বাংলাকে পরিপূর্ণভাবে দখলে এনেছিল ব্রিটিশরা। বিশ্বাসঘাতকতার মূলে ছিলেন প্রভাবশালী রায় দুর্লভ মানিকচাঁদ, জগৎ শেঠ এবং উমি চাঁদ। এখন প্রশ্ন হচ্ছে, উমি চাঁদের মতো একজন সফল ব্যবসায়ী, একজন বিশ্বাসভাজন ব্যক্তি কেনই বা নবাবের বিরুদ্ধাচরণ করে ইংরেজদের সাহায্য করে বিশ্বাসঘাতকতা করলেন? অনেকটা পিছনে গেলে ছবিটা আরও স্পষ্ট হতে পারে। 1600 খ্রিস্টাব্দ টমাস রো কোম্পানিকে চিঠি লিখেছিলেন, আর যাই হয়ে যাক, তাদের এই কম সৈন্য নিয়ে স্থলভাগে লড়াই করা যাবে না। তিনি স্পষ্ট বলে দেন, যদি লাভজনক বাণিজ্য করতে চান তবে তা শান্তিপূর্ণভাবে পরিচালনা করুন, আর সমুদ্রে আপনাদের কার্যক্রম সীমিত রাখুন। বিতর্ক পরিত্যাগ করে এটা নিয়ম হিসেবে গ্রহণ করাই ভালো যে ভারতের স্থলযুদ্ধে জড়িয়ে পড়ার পরিণতি মারাত্মক হতে পারে। 1681 সালে স্যার জোসিয়া চাইল্ড কোম্পানির পুরনো নীতি ভুলে স্থলপথে ভারত দখলের পরিকল্পনা করে। দিল্লির সম্রাটদের সঙ্গে কিছু যোগাযোগ থাকলেও তাদের আসল লক্ষ্য বাংলা তথা কলকাতার দিকে ছিল, কারণ ঐতিহাসিকরা মনে করেছিলেন এখানে ছিল গঙ্গা নদী, যা বাণিজ্যের জন্য অসাধারণ জায়গা। নবাব আলীবর্দী খাঁ পূর্ব ভারতে কোম্পানির ক্ষমতাকে দমিয়ে রেখেছিলেন। সিরাজ নবাব হওয়ার পর সেই চেষ্টাই করেছিলেন, কিন্তু তার দুর্ভাগ্য, তার প্রতিটি পদক্ষেপে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল বিশ্বাসঘাতকতা এবং বেইমানি। তপন মোহন চট্টোপাধ্যায়ের লেখা পলাশীর যুদ্ধ বইটি এমন তথ্যই দিচ্ছে। ভিতরে ভিতরে সিরাজকে ফোঁপড়া করে দিয়েছিল কলকাতার প্রভাবশালী রায় দুর্লভ মানিকচাঁদ, জগৎ শেঠ এবং উমি চাঁদ, যদিও এদের সবার ওপরে ছিল আলীবর্দী খাঁর বোনের স্বামী মীরজাফর আলী খাঁ। পলাশী ষড়যন্ত্রের প্রধান হোতা উমি চাঁদ ছিলেন নবাবী আমলের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী। তিনি ছিলেন অমৃতসর শহরের শিখ বণিক। তিনি আমিন চাঁদ বা আমির চাঁদ নামেও পরিচিত ছিলেন। ব্যবসায়ী উমি চাঁদ 1800 শতকের দ্বিতীয় দশকে বাংলায় আসেন, মূলত তার বাবার হাত ধরেই বাংলায় আসা। তার বাবার ছিল আফিমের ব্যবসা, উমি চাঁদও সেই ব্যবসাতে মনোনিবেশ করেন। সেই সময় বাংলায় আফিমের বেশ চল ছিল, সেই কারণে এই আফিমের সূত্র ধরেই নবাবের সাথে উমি চাঁদের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষ্ণুদাস শেঠ নামে কলকাতার এক দাদনি ব্যবসায়ী ও দালাল উমি চাঁদের মুর্শিদাবাদ যাবার ব্যয়ভার বহন করেন। পরবর্তী সময়ে 1830-এর দশকে উমি চাঁদ কলকাতায় নিজেকে একজন নেতৃস্থানীয় ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি আলীবর্দী খানের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। উমি চাঁদ মূলত সোড়া ও আফিমের ব্যবসা করতেন। তিনি ইংরেজ কোম্পানিতে সোড়া সরবরাহের একজন বড় ঠিকাদার ছিলেন। আফিম এবং সোড়া, এই দুটো ব্যবসার ওপর ভিত্তি করেই একদিকে নবাব এবং অন্যদিকে ইংরেজ তথা রবার্ট ক্লাইভের সাথে
উমিচাঁদের সম্পর্ক ধীরে ধীরে বেশ ঘনিষ্ঠ হতে থাকে এবং এই দুজনের নেক নজরের কারণেই উমিচাঁদের সম্পত্তিও দিন দিন বাড়তে থাকে। আগে বলা হয়েছে উমিচাঁদ মুর্শিদাবাদ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। প্রশাসনকে উৎকোচ প্রদানের মাধ্যমে তিনি অত্যন্ত লাভজনক সোড়ার ব্যবসায় একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করেন। আলিবর্দী খানের ভাই হাজি আহম্মদ কোম্পানি এবং সেই সঙ্গে মুর্শিদাবাদের নবাবের নিকট উমিচাঁদের ব্যবসায়িক জামিনদার ছিলেন। নিজের স্বার্থসিদ্ধির জন্য উমিচাঁদ নবাবের শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করেন। এই স্বার্থান্ধ বণিক নিজের মতলব হাসিলের জন্য নবাবের বিরুদ্ধে ঐতিহাসিক ষড়যন্ত্রে যোগ দেন, কিন্তু কোনো পক্ষের প্রতি তিনি পুরোপুরি বিশ্বস্ত ছিলেন না। স্বার্থের পাল্লা যেদিকে ভারী দেখেছেন সেদিকেই তিনি ঝুঁকে পড়েছেন। উমিচাঁদ একসময় কলকাতায় ইংরেজদের হাতে বন্দী হয়। নবাব সিরাজদৌল্লা কলকাতা জয় করলে হলওয়েল তাকে মুক্তি দেন। ছাড়া পেয়ে তিনি ইংরেজের বিপদ মুক্তির জন্য প্রাণপণ চেষ্টা করেন। তার রসিকতাও বেশ উপভোগ্য ছিল। কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে ক্যাপ্টেন ক্লেটন পালিয়ে গেছেন শুনে তিনি রসিকতা করে হলওয়েলের মুখের উপর বলেছিলেন, ব্রিটিশ সিংহ ভয়ে ল্যাজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। তিনি আরও বলেন, ক্যাপ্টেন কর্নেলরা সব পালিয়ে গেছেন, এখন ফাঁকা ময়দানে হাসপাতালের হাতুড়ে সার্জেন্ট জন জাকানিয়া হলওয়েল সর্বাধিনায়ক, আপনি এখন কমান্ডার ইন চিফ। হলওয়েল ব্যাকুলভাবে উমিচাঁদের সাহায্য চাইলে ধূর্ত উমিচাঁদ রাজা মানিকচাঁদের কাছে চিঠি লিখবেন বলে আশ্বাস দেন। দুর্গের পতনের মুখে দুর্গ প্রাকারে সাদা নিশান উড়িয়ে দিতে তিনি হলওয়েলকে পরামর্শ দেন। স্বার্থান্বেষী উমিচাঁদ নিজের স্বার্থের সন্ধানে সেই ষড়যন্ত্রের সময় প্রভাবশালী সকলের সাথেই যোগাযোগ রেখে চলতেন। তাকে কেউই পুরোপুরি বিশ্বাস করত না। তিনিও সবসময় মনে করতেন যে সবাই তাকে ঠকাচ্ছে। ঘসেটি বেগমের বাড়িতে তাই তিনি রায় দুর্লভকে বলেছেন, আপনারা স্বরশুদ্ধ দুধ খেয়েও গোঁফ শুকনো রাখেন, আর আমি দুধের হাঁড়ির কাছে যেতে না যেতেই হাঁড়ির কালি মেখে গুলবাঘা বনে যাই। বিশাল ধনসম্পদ ও অভিজাত মহলের সঙ্গে ব্যাপক যোগাযোগের ফলে উমিচাঁদ আলিবর্দী খান এবং পরবর্তীকালে সিরাজদৌল্লার ঘনিষ্ঠ বিশ্বাসভাজনে পরিণত হন, আর এই বিশ্বাসকেই কাজে লাগিয়েছিল ইংরেজরা। পলাশী ষড়যন্ত্র পাকিয়ে তোলার ক্ষেত্রে কোম্পানি মুর্শিদাবাদ দরবারে উমিচাঁদের প্রভাবকে পরিপূর্ণভাবে কাজে লাগায়। উমিচাঁদের মাধ্যমেই কলকাতায় ফোর্ট উইলিয়ামের কাউন্সিলের সঙ্গে মুর্শিদাবাদ দরবারের যোগাযোগ পরিচালিত হতো। তার কারণেই ইংরেজরা দ্বিতীয়বারের জন্য ফোর্ট উইলিয়াম দখল করতে সক্ষম হয়েছিল। উমিচাঁদ প্রথমে সিরাজদৌল্লার স্থলাভিষিক্ত হিসেবে কোম্পানির কাছে সেনাপতি ইয়ার লতিফ খানের নাম প্রস্তাব করেন, কিন্তু এ প্রস্তাব গৃহীত হয়নি। পরবর্তী সময় উইলিয়াম ওয়াটস মীরজাফরের সঙ্গে যোগাযোগ করেন এবং উমিচাঁদ তখন মীরজাফরের অনুকূলে সমর্থন জ্ঞাপন করেন। এই কথা যখন নবাব সিরাজ জানতে পারেন তখন উমিচাঁদকে তিনি তার দরবার থেকে বরখাস্ত করেন। এরপর উমিচাঁদ মীরজাফরের শিবিরে গিয়ে বসবাস করতে শুরু করেন এবং ধীরে ধীরে যুক্ত হতে থাকেন সিরাজের বিরুদ্ধে পলাশীর ষড়যন্ত্রে। উমিচাঁদ ছিলেন ভিজে বেড়াল। সিরাজের পতন হলে কে কি পদ পাবেন তা নিয়ে আলোচনার সময় তিনি বলেছিলেন যে তার কোনো বিষয়ে দাবি দেওয়া নেই, খুশি হয়ে যে যা দেয় তাই তিনি নেন। তার বুদ্ধির অভাব ছিল না, তিনি তখনকার পরিস্থিতি ঠিক আঁচ করতে পেরেছিলেন। তিনি বুঝেছিলেন সিরাজ তাকে বিশ্বাস করেন না। সিরাজের নবাবী কায়েম থাকলে অন্যান্য ষড়যন্ত্রকারীদের মতো তারও রক্ষা নেই, তাই তিনি মনে প্রাণে সিরাজের পতন কামনা করেছিলেন। পলাশীর ষড়যন্ত্রের প্রেক্ষাপট যখন একেবারে তৈরি, তাদের সমস্ত গুটি সাজানো শেষ, ঠিক সেই মুহূর্তে যুদ্ধের ঠিক দুদিন আগে 21 জুন উমিচাঁদ ষড়যন্ত্রে যুক্তকারীদের নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকে তিনি ইংরেজদেরকে জানান যে পলাশীর যুদ্ধে নবাব পরাজিত হলে নবাবের সকল ধনসম্পদের 4 আনা তাকে দিতে হবে। ষড়যন্ত্রের সাফল্যের পর কে কি পাবেন এ বিষয়ে সম্পাদিত আনুষ্ঠানিক চুক্তিপত্রে এই বলে উমিচাঁদের নাম বাদ দেওয়া হয় যে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে।
তার দাবিকৃত চার আনা সম্পদ প্রাপ্তির নিশ্চয়তা দিয়ে তার সঙ্গে একটি পৃথক চুক্তি করা হয়। উমিচাঁদের জীবনে টাকার মতো পরম কাম্য অন্য কোনো জিনিস ছিল না। তিনি নিজেই বলেছেন, দৌলত আমার কাছে ভগবানের দাদামশায়ের চেয়েও বড়, আমি দৌলতের পূজারী। সিরাজের পতন হলে ইংরেজদের সঙ্গে এক জাল চুক্তিপত্র সই করেন উমিচাঁদ। ইংরেজ নৌসেনাপতি ওয়াটস ছিলেন এই চুক্তিপত্রের প্রধান ব্যক্তি। লাল কাগজ ও সাদা কাগজে এই দুটি চুক্তিপত্র সই হয়। পরবর্তীতে সিরাজের পতনের পরে ওয়াটস প্রদত্ত এই চুক্তি জাল বলে প্রমাণিত হয়। উমিচাঁদ নবাবের ধনরত্ন সম্পদ থেকে মোট 40 লক্ষ টাকার দাবিদার ছিলেন, যা বর্তমানে 100 কোটি টাকার সমান। কিন্তু পলাশির যুদ্ধের পর রবার্ট ক্লাইভ তাকে তার প্রাপ্য অর্থ দিতে এই বলে অস্বীকৃতি জানান যে তার মতো দ্বৈত চরকে খুশি রাখার জন্যেই নিছক চাতুরী হিসেবে এই চুক্তি করা হয়েছিল। উমিচাঁদ এই জাল দলিলের জন্য সিরাজের সম্পত্তির কোনো অর্থ পাননি। তিনি উন্মাদের মতো নতুন নবাবের দরবারে প্রবেশ করে চিৎকার করে ফরিয়াদ জানান। ক্লাইভ মরার ওপর খাঁড়ার ঘা দিয়ে বলেন, তার বয়স হয়েছে তাই মাথার গোলমাল দেখা দিয়েছে। তাকে তীর্থ করতে আর ঈশ্বরের ভজনা করতে উপদেশ দেন। ইংরেজ কিলপ্যাট্রিক তাকে টেনে নিয়ে যান দরবারের বাইরে। এই অর্থের শোকে উমিচাঁদ বদ্ধ পাগল হয়ে রাস্তায় নেমে যান। খাওয়া দাওয়া ছেড়ে মুর্শিদাবাদের পথে প্রান্তরে আকাশের দিকে মুখ করে লম্ফ দিতে দিতে সর্বদাই লাল কাগজ ও সাদা কাগজ বলে চিৎকার করে বেড়াতেন। এভাবে উমিচাঁদ চিৎকার করতে করতে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অকস্মাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। কি নিদারুণ ও দুর্বিষহ তার এই মৃত্যু। তবে মৃত্যুর আগে তার অধিকাংশ সম্পত্তি ধর্মার্থে দান করে যান।